কারণ আমি জানি আপনারা কিন্তু প্রায় 900 MB খরচ করে এই ওভিভিটা ডাউনলোড করবেন। সো ওভিভিটার রিভিউ আগে দেখে নেন, পরে আপনারা ডিসাইড করেন যে এই ওভিভিটা ডাউনলোড করা আপনাদের মানে উচিত হবে কিনা। সঠিক বলেছেন, একটা অ্যানা ট্রান্সপোর্টের হুন্দাই চলে যাচ্ছে, সো আমরা ওইটাকে ওভারটেক করতে পারি কিনা তা দেখবো। আসো খেলবো, খেলা হবে। সো যা বুঝতেছি গেম জং ব্রাদার্সের মানে ভাইয়েরা মনে হয় একে ট্রাভেলস এর ফ্যান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো হ্যাঁ ভাই, আজকে আপনারা স্ক্রিনে যেই ওভিভিটা বা যেই মানে সারফেসটা দেখতে পারতেছেন, এটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে আপনাদের আজহার ভাই মূলত একটা ওভিভি এর রিভিউ করবে। আর আজকে আমি যেই ওভিভিটা রিভিউ করব সেটার কিন্তু একটা বিশেষত্ব আছে, তা হচ্ছে এটা একটা শীতকালীন মানে ফগ আর উইন্টার মানে একটা ফিল পাওয়ার মতো একটা ওভিভি। এটা ক্রিয়েট করছে আমার খুব কাছের ছোট ভাই তামিম গেম জোনের মানে ওদের টিম মিলে। সো ওনাদের অনেকগুলো টিম, ওনাদের টিমের নাম মেবি গেম জোন ব্রাদার্স। সো আপনারা দেখতেই পারতেছেন, যাই হোক ওনাদেরকে একটু সাপোর্ট করে দেন আর ওভিভিটা রিভিউ করব। কারণ আমি জানি আপনারা কিন্তু প্রায় 900 MB খরচ করে এই ওভিভিটা ডাউনলোড করবেন। সো ওভিভিটার রিভিউ আগে দেখে নেন, পরে আপনারা ডিসাইড করেন যে এই ওভিভিটা ডাউনলোড করা আপনাদের মানে উচিত হবে কিনা। সঠিক বলেছেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এখনই ডাউনলোডে যান না, পুরো ভিডিওটা দেখতে থাকেন ভিউয়ার্স। আর আমরা এখন গেম সেইন করি। প্রথমে আমরা কী কী করবো আজকে আমি একটু বুঝাই দিই আপনাদেরকে। প্রথমে আমরা দেখেন আমরা মানে সকালের ভিউতে চালাবো, পরের বার আমরা রাতের ভিউতে চালাবো, একবার চালাবো বৃষ্টির ভিউতে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এখন আমি গেম সেইন করতেছি। সো এখান থেকে আমি আমার প্রিয় ম্যাপ গিল্লিমানা টু ড্যানপাজার সিলেক্ট করে দিলাম, গোতে ক্লিক করে আমরা গেম সেইন করতেছি। সো এখানে লেখা আছে টিম গেম জোন ব্রাদার্স। সো জাস্ট ওপি লেভেলের একটা মানে আমার কাছে ওভিভিটা মনে হয়েছে, কারণ আমি এটা আগেও খেলছি। সো যাই হোক ওনাদেরকে একটু সাপোর্ট করে দিন। ওনাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে গেম জোন ব্রাদার্স টিম, আর এটা ক্রিয়েট করছে আর এস গেমিং জোন, তামিম গেম জোন, টিজা গেম জোন। ওকে, সো ভিউয়ার্স এই দেখেন আমি কিন্তু অলরেডি গেম সেইন করে ফেলছি। এটাই হচ্ছে আমাদের ওভিভিটার বিশেষত্ব। আর আমি আর কিছু জিনিস দেখাবো আপনাদেরকে, পুরো ভিডিওটা জুড়ে সাদা থাকেন, ট্রাফিক দেখাবো প্লাস আর অনেক কিছুই দেখাবো। সো বাই পুরো ভাই মানে শীতকালীন যে কান্ট্রিগুলো আছে বা যেগুলোতে বরফ পড়ে ওইগুলোর ফিল কিন্তু আমি পুরো গেমসের মধ্যেই পাচ্ছি। আর কি লাগে ভাই, আর কি লাগে? সো দেখেন বাম পাশে আছে বাস টার্মিনাল, সোজা এখন যাব, আবারও কি আমাদের ডানে যেতে হবে? সো ডান পাশে দেখেন একটা অ্যানা ট্রান্সপোর্টের হুন্দাই চলে যাচ্ছে, সো আমরা ওইটাকে ওভারটেক করতে পারি কিনা তা দেখবো। আসো খেলবো, খেলা হবে। আর আমি ওভিভিটা আগে ইউজ করছি, যা বুঝতে পারছি ওভিভিগুলো ট্রাফিকের পাওয়ার অনেক বেশি ভাই, অনেক স্পিড। সো জাস্ট অসাম লাগছে আমার কাছে, আমি পারাপারি করে ওভারটেক করতে পারি নাই ভাই। সো আশা করি আপনারাও বুঝতে পারছেন, এখন আমরা ওভারটেক করার জন্য ও ভাই একই জায়গা থেকে আমরা ঘুরতেছি নাকি ভিউয়ার্স? আপনাদের আজহার ভাই আজকে পাগল হয়ে গেছে, এই ভাই রে ভাই কি একটা অবস্থা। যাই হোক আজকে আমার অবস্থা পুরো কাহিল, কারণ আমি একই জায়গাতে বারবার ঘুরতেছিলাম। এখন আমরা বামে কাটাই নিবো আমাদের বাসটাকে। সো হালকা করে আপনাদের আজহার ভাই বামে কাটা নিচ্ছে, এই 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 তো এই তো ভাই বামে আমরা ইন করে ফেলছি। এখন সামনে যায় আমরা যেদিকে আমাদের ম্যাপ দেখাচ্ছে ওইদিকে যাবো। দেখেন একে ট্রাভেলসের একটা লাক্সানা শেপের বাস ছিল যা রিয়েল লাইফেও আছে। সো ওকে, আমি প্রচুর স্পিডে ড্রাইভ করতেছি আর আপনারা হয়তো গ্রাফিক্সটা দেখেই মানে বুঝতে পারতেছেন, জাস্ট অসাম লাগতেছে আমার কাছে। সো এই দেখেন ভাই রে ভাই পুরো মানে সব জায়গা কিন্তু বরফে ঘেরা। সো এই দেখেন আমরা এনা ট্রান্সপোর্টের ওভারটেক করার জন্য ভাই, ও ভাই এনা ট্রান্সপোর্টকে আমরা সিগনাল দিচ্ছি, এই 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 ভাই সাইড দিয়ে দে, সাইড দিয়ে দে। সো ওই দেখেন ভাই কত কষ্ট করে আপনাদের আজহার ভাই ওভারটেক করে ফেলছে, আর আশা করি আপনারা বুঝতে পারছেন। সো সকালে ড্রাইভ করে তো আপনাদেরকে দেখালাম, এখন চলেন আমরা রাতে ড্রাইভ করে আমরা ওভিভিটার মজা নেওয়ার চেষ্টা করব, পরে আমরা বৃষ্টির মধ্যে ড্রাইভ করব। এই তিনটা জিনিসে ড্রাইভ করব আমি, কিন্তু বাকি কোনো কিছু আপনাদেরকে শোনাবো না, অর্থাৎ হর্নের সাউন্ড বা অন্যান্য যে জিনিসগুলো আপনারা শুনতে মানে আগ্রহী হন সেগুলো আমি শোনাবো না, কারণ আমি যদি সব কিছু শোনাই ফেলি তাহলে আপনারা তো মজা পাবেন না ভাই ড্রাইভ কইরা। সো চলেন এখান থেকে আমি একটা ম্যাপ সিলেক্ট করবো, বান্ডার ল্যাম্পাং টু প্যাল বেকাউহিনী, গোতে ক্লিক করে দিচ্ছি। সো আবারও আমি গেম সিন করতেছি ভিউয়ার্স। আর আমি বারবার একটা কথা বলি, তা হচ্ছে ভাই আমার গেমিং চ্যানেল তো আপনারা সাপোর্ট করছেনই, পাশাপাশি আমার ব্লগ চ্যানেলটা আজহার ভাই অফিসিয়ালটাও একটু কষ্ট করে সাপোর্ট করে দিয়েন, কারণ আমার চ্যানেলে কিন্তু 10,000 সাবস্ক্রাইবার হতে আর বেশি সাবস্ক্রাইবার লাগে না। সো এই দেখেন আমরা কিন্তু রাতের
ও ভাই রাতেও তো আয়েশা খুবই জোশ লাগতেছে। সো রাতের ভিউতে আপনাদের আজহার ভাই চলে আসছে, এখন আমরা ভিতর থেকে একটু ড্রাইভ করবো। এদিকে কি যাওয়া যাবে? না ভাই, এখানে বেশি ছোট। সো আমরা কোন দিকে যাব একটু কাটায় নিই তো, কাটায় কাটায় আমাদের দেখাতে হবে বা দেখতে হবে কোন দিকে রাস্তা। সো আপনাদের আজহার ভাই দেখেন হালকা করে বাসটাকে কাটাচ্ছে। এই 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 তো আমরা রাস্তা পাই গেছি। সো এদিকে আমরা যাব ভিউয়ার্স, আর জাস্ট ওপি লেভেলের জায়গা লাগতেছে আমার কাছে দেখে। সো আশা করি আপনারাও মজা পাইতেছেন। এখন আমরা সোজা যে বামে কাটায় নিব আমাদের বাসটাকে। সো ওকে 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 ভাই, বামে বামে কাটায় ফেললাম। এই এই তো। ও ভাই, এই রাস্তায় বরফ নাই? হোয়াট দ্য হেল, ও আল্লাহ, এটা কী দেখলাম, এই রাস্তায় বরফ নাই। আচ্ছা যাই হোক, এখানে মনে হয় শীতকালটা চলে গেছে। যাই হোক যাই হোক ভাই, আমরা যেহেতু রাতে আসছি এটাই অনেক বেশি, বাট আপনারা আশেপাশের বিল্ডিং টিল্ডিং দেখলে কিন্তু বুঝতে পারতেছেন বরফে ঘেরা। সো এই এই এখান থেকে আবার কি বরফ শুরু হয়েছে? না, এই রাস্তাটায় বরফ নাই। সো এই রাস্তাটায় মেবি বরফ মিসিং। যাই হোক, কোনো সমস্যা নাই, আমরা অন্য রাস্তা দেখবো। আর এই দেখেন ডান পাশে কিন্তু এলাকাগুলো যদি আপনারা দেখেন, দেখবেন বরফে ঘেরা, জাস্ট ওপি লাগতেছে ভিউগুলো, আর গ্রাফিক্সটাও জাস্ট অসাম লাগতেছে। রাত্রেবেলা ড্রাইভ করে লাগতেছে, আমি সকালবেলা ড্রাইভ করতেছি। সো খুবই অস্থির, আর আমরা কিন্তু রাতের ভিউটাও দেখে ফেলছি। এখন আবারও আমরা কী করবো? আমরা সকালের ভিউ আনবো, আর এখন বৃষ্টি সহ দেখবো। সো এটাই হচ্ছে আমাদের লাস্ট ভিউ, পরে আজকের মতো আপনাদের আজহার ভাই ভিডিওটা খতম করে দেবে। সো চলেন আমরা সকালের ভিউ আনবো। আদার্সে ক্লিক করলাম, এখান থেকে আমরা ডেতে ক্লিক করলাম। ডেতে ক্লিক করে আমরা এখন ডে নাইট সার্কেল অন করে দিলাম, রেন সিস্টেম অন করে দিলাম, আর ট্রাফিক হাই দিয়ে আছে। সো চলেন ভাই, খেলা হবে নাকি ভিউয়ার্স? সো খেলা হবে, খেলা জমে যাবে ইনশাল্লাহ। সো আমরা পালেমাংকু জাম্বি সিলেক্ট করে আমরা গেম সিন করতেছি। এখন আমরা বৃষ্টির মধ্যে ড্রাইভ করব এবং দেখার চেষ্টা করব। সো কয়বার আপনাদের আজহার ভাই গেম সিন করছে শুধুমাত্র আপনাদের জন্য, দেখছেন ভাই? ধৈর্য দেখছেন আপনাদের আজহার ভাইয়ের, কতবার আপনাদের জন্য ইন করলাম গেমসে। যাই হোক, আপনাদের আজহার ভাই গেমসে ইন করে ফেলছে। এখন বৃষ্টি হওয়া পর্যন্ত আমরা একটু ড্রাইভ করব, পরে আজকের মতো বিদায় নিয়ে নেব। আর ওভিভিটার লিঙ্ক আপনারা আমার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার কাছে ড্রাইভ করে যতটুকু মনে হয়েছে যে আপনারা যদি 800 MB খরচ করে এই ওভিভিটা ইউজ করেন তাহলে আপনাদের কোনো লস হবে না, কারণ ওভিভিটা জাস্ট ওপি লেভেল লাগতেছে আমার কাছে। আর এক কথায় অসাম, আর তামিমকেও অসংখ্য ধন্যবাদ, বা তামিমের গেম জোন ব্রাদার্স গ্রুপকেও অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা এত কষ্ট করে এত সুন্দর সুন্দর ওভিভি আমাদের জন্য শেয়ার করতেছো। সো যাই হোক, আমাদের আমরা এই মিশনটা শেষ করব বা ভিডিওটা শেষ করব, শুধুমাত্র বৃষ্টির জন্য আমরা অপেক্ষা করতেছি। আপনাদের আজহার ভাইয়ের রিভিউ আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট কইরা জানাই দেন। সব কিছু তো দেখাই দিলাম ভিউয়ার্স, এক এক করে সব কিছুই দেখাই দিছি। সো চিন্তার কোনো কারণ নেই, আশা করি আপনারা খুবই 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 ইনফরমেটিভ একটা ভিডিও হিসেবে আজকের ভিডিওটা পাইছেন। সো এই দেখেন আমরা এখন সোজা যাব, সোজা সোজা সোজা। এই 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 তো ভাই, বাউলি দিছি কেমনে। যাই হোক, আমরা আরেকটা নতুন ম্যাপে চলে আসছি, এখানে একটা ব্রিজ থাকবে মেবি। সো ব্রিজে উঠে আজকের মতো আপনাদের আজহার ভাই বিদায় নিয়ে নেবে। সো এই দেখেন আমরা ব্রিজে উঠতেছি। ওকে ওকে ভাই, ব্রিজটা কোনায়? ব্রিজ কই ভাই, এই এই ম্যাপে ব্রিজ না, মানে ভুল হয়ে গেছে আপনাদের আজহার ভাইয়ের, এই ম্যাপে ব্রিজ না তাহলে। সো অন্য কোনো ম্যাপ হয়তো ভুল লাগেছি। যাই হোক, এই দেখেন রাস্তাগুলো জাস্ট ওপি, আর খালি একটা ট্রাভেলসের বাস কিন্তু আমার চোখে পড়তেছে। সো যা বুঝতেছি গেম জং ব্রাদার্সের মানে ভাইয়েরা মনে হয় একে ট্রাভেলসের ফ্যান। আচ্ছা আচ্ছা, হাসার কিছু নাই ভাই, সিরিয়াসলি বলতেছি। ওই এনা ট্রান্সপোর্টকে পাই গেছি। ও ভাই, আবারও একটা ট্রাভেলস, জাস্ট জাস্ট অসাম, জাস্ট অসাম। সো ওকে, আশা করি আপনারা ওভিভিটা সম্পর্কে ধারণা পাইছেন, আর কিছু কিন্তু দেখানোর নাই। আপনারা সিম্পলি দেখবেন ট্রাফিক আমার কাছে জাস্ট ওপি লেভেল মনে হয়েছে। এখন আবার আমরা 7 exit-এ ক্লিক করে মেন মেনুতে চলে যাচ্ছি ভিউয়ার্স, কারণ মেন মেনুর খেলা কিন্তু এখনও বাকি। এই দেখেন, এটাই হচ্ছে মূলত ওভিভিটার গ্যারেজ। আর আপনারা যদি গ্যারেজে ক্লিক করেন, এখানে গ্যারেজে ক্লিক করলে আপনারা চলে যাবেন ইয়াতে, শপে ক্লিক করে দেখি, বাট এখন আমার নেট অফ শপে আমি যেতে পারবো না। সো আশা করি আজকের ভিডিওটা আপনারা প্রচুর এনজয় করছেন ভিউয়ার্স। ওভিভিটার রিভিউ আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাই দিন। আর আপনারা ওভিভিটার লিঙ্ক আমার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যেই 3টা ইউটিউব চ্যানেল বা 4টা ইউটিউব চ্যানেল মিলে এই ওভিভিটা ক্রিয়েট করছে, ওনাদেরকে সাপোর্ট করে দিয়েন। আর যাদের বাসায় ওয়াইফাই আছে তারা কিন্তু এই ওভিভিটা আজকে ডাউনলোড করে খেলতে পারেন, কারণ ওভিভিটা খেললে আপনাদের খুবই অস্থির মনে হবে। সো আজকের মতো আপনাদের আজহার ভাই বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের আজহার ভাইয়ের জন্য দোয়া কইরেন। আর ভাই, আমি কিন্তু অলরেডি এই এনা ট্রান্সপোর্ট বাসটা রিভিউ করে দিছি। এই বাসটার নাম হচ্ছে ওভি বডি বাস। সো আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা ভিজিট করলে বা সার্চ যদি মারেন ইউটিউবে ওভি বডি হিনো বাস মোড বাই টেক গেমার এজাডেক্স, তাহলে আমার ভিডিওটা পেয়ে যাবেন। বাট আমি বাসটার ক্রিয়েটর না ভাই, আমি বারবার বলতেছি, এই ওভিভিটার ক্রিয়েটরও আমি না। সো আমি নিজের ইচ্ছায় কোনো কিছু আমি নিজের করে
করে নিতে চাই না, আমি যা বানাই তাই আমি আমার বলে চালাই। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের প্রচুর ভালো লাগছে। আজকের মতো আপনাদের আজর ভাই বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকেন। ভিউয়ার্স বারবার বিদায় নি বলতে বলতে ভাই আপনাদের কেমন টায়ার্ড করে ফেলছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। টাটা।